আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করতে নেমে পড়েছি, আর আজকে একটু ডিফারেন্টভাবে ব্রেকফাস্ট রেডি করছি। আমি কড়াইতে চিকেন কিউব করে কেটে সামান্য তেলে ফ্রাই করে নিচ্ছি। এখানে সামান্য আদা রসুন আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে সতে করে নিচ্ছি। আর আজকে আমি ম্যাগি হেলদি স্যুপ কর্ন উইথ চিকেন ফ্লেভার দিয়ে স্যুপটা রেডি করছি। আমার চ্যানেলে অনেক ধরনের স্যুপের রেসিপি আছে, চাইলে ঘুরে আসতে পারেন। আর আমি এই ভিডিওতে উপরের লিঙ্কগুলো শেয়ার করে দেব। এই স্যুপ আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই করছি। আর এটাতে একদমই ফ্যাট ফ্রি, কোলেস্ট্রল ফ্রি, সো দেখা যাক কেমন হয়। আর আমি স্যুপ পাউডারের উপরে সয়া সস সামান্য অ্যাড করছি, দুটো প্যাকেট দিয়ে আজকে আমি ট্রাই করছি। আর একটু টমেটো ক্যাচাপ অ্যাড করছি, এখানে আমি কোনো কালার অ্যাড করব না, টেস্ট বাট অনুযায়ী আমি আমার টেস্ট বাট অনুযায়ী আমি এখানে টমেটো সস অ্যাড করে নিয়েছি। আর এখন পানি দিয়ে পাউডারটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। স্যুপের মধ্যে আমি এখানে কর্ন দেখতে পাচ্ছি, এটা কর্ন স্যুপ মেবি, বাট এখানে চিকেন ফ্লেভারের কর্ন স্যুপ মেবি। এটা এটা রেডি করলে বোঝা যাবে এটা কেমন ধরনের স্যুপ। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এখন সতে করে রাখা চিকেনের মধ্যে আমি অ্যাড করছি স্যুপের মিক্সচার। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি, আর প্যাকেটের স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করা থাকে। আর আমি দেখবো এটা যদি ঠিক না হয় তাহলে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর চুলার হিটটা একদম মিডিয়ামে রেখেছি, স্যুপ অনেকটাই ঠিক হয়ে এসেছে, সেজন্য আমি এখানে আর কর্নফ্লাওয়ার অ্যাড করছি না। আর অ্যাড করে নিচ্ছি সামান্য সুগার। স্যুপ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা একদম অফ করে দেব। আর স্যুপের টেস্ট একদম পারফেক্ট হয়েছে, লবণ চিনি এভরিথিং। এখন অ্যাড করছি কাঁচামরিচ কুচি, এটা অপশনাল, আর চাইলে ব্ল্যাক পেপারও দেওয়া যায়, বাট আমি এখানে আর স্পাইসি করছি না, যেহেতু এটা ব্রেকফাস্টের জন্য আমি রেডি করেছি। আর খুব চটজলদি এই স্যুপটা রেডি করা যায়, যেহেতু এটা রেডি মিক্স অলরেডি, শুধু আমি এখানে চিকেন অ্যাড করেছি। আর অ্যাট লাস্ট আমি অ্যাড করছি লেমন জুস, চাইলে এখানে লেমন গ্রাসও দেওয়া যেত, বাট আমার কাছে নেই, সেজন্য আমি লেমন জুস অ্যাড করেছি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি একটু টেস্ট করেছি, ব্রেকফাস্টের জন্য একদমই পারফেক্ট একটা স্যুপ। আর এটা যেমন টেস্টি তেমন হেলদিও। আমরা এখন রাকাতের নানুবাড়ির জন্য বের হয়েছি, সে উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। রাকাতের নানুবাড়ি অনেক কাছাকাছি আমার শ্বশুরবাড়ি থেকে, হেঁটেও যাওয়া যায়, আমরা রিক্সা নিয়েছি। আর পথেই পড়ে এই মসজিদটা, এই মসজিদটা অনেক মানে পুরাতন একটা মসজিদ। যারা পুরন ঢাকায় থাকেন এই মসজিদটার ব্যাপারে জানেন, কমেন্টে অবশ্যই জানাবেন এই মসজিদটার নাম কী। অনেকটাই কাছাকাছি চলে এসেছি, রাকাত তাকিয়ে তাকিয়ে দেখছে রাস্তা। চলে এসেছি রাকাতের নানু, রাকাতের জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। দুপুরের লাঞ্চ শেষ করে আমি একটু ন্যাপ নিয়েছিলাম রাকাতকে নিয়ে, সেজন্য আর কোনো ভিডিও করা হয়নি। এখন আমি সরাসরি বিকেলের টিফিনের সময় এসেছি, আর এখন ড্রাগন ফল খাচ্ছি, এর আগে আমি কখনো হোয়াইট ড্রাগন ফল খাইনি। রাকাতের সাথে খেলা করছে রাকাতের আন্টি, রাকাতের খালামণি, আর রাকাতকে দেখার জন্য আমার বাসায় অনেক গেস্ট এসেছে। ওকে কোলে নিয়ে বসে আছে, ওর সাথে খেলা করছে, আর আমি বসে বসে দেখছি। রাকা তো খুবই এনজয় করে এগুলো, ছোট ছোট বেবি, ওদের ওর কাছে অনেক ভালো লাগে, ও একদমই বোর হয় না। আর ও নানু বাসা গেলে ও
খেলার মধ্যেই থাকে, যেটা আমি খুব এনজয় করি, ইভেন রাকাতও খুব এনজয় করে। আমার কোলে তো রাকাত একদমই থাকে না, আমার কাজিনদের কোলেই রাকাত বেশি থাকে, ওর খালা, ওর আন্টি, ওদের কোলেই বেশিরভাগ সময় কাটায়। এখানে রাকাতের মামা মামিও চলে এসেছে, আমার খালাতো ভাই আমার কাজিন আর খালাতো ভাইয়ের বউ। পাপা বিকেলের নাস্তা নিয়ে এসেছে, বাইরে থেকে অনেক কিছু নিয়ে এসেছে, আর এখন আমরা সবাই টিফিন খাবো, সবাই একসাথে বসে। আজকে অনেক দিন পর আমার অনেক দূর থেকে খালাতো বোন এসেছে দেখা করতে রাকাতের জন্য, ইভেন তার বেবিও এসেছে রাকাতের সাথে দেখা করতে। অনেকদিন তাদের সাথে দেখা হয়নি, লাইক এক বছরের মতো, তারাও সবাই এসেছে। বিকালের টিফিন আমরা সবাই একসাথে এনজয় করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় কেটেছে। আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল, আজকে ওকে নিয়ে একটু ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন হচ্ছে, আর একটা কেক কাটা হচ্ছে, ওর লাইফের ফার্স্ট, ও এইভাবে বসে কেক দেখছে, এটা হচ্ছে ওর ফার্স্ট কেক কাটা। ডেলিভারি যেদিন হয়েছে, ও যেদিন বার্থ মানে ওর জন্ম হয়েছে, তখনও কেক কাটা হয়েছিল, তখন ও খুব ছোট ছিল, আজকে ও সরাসরি দেখছে কিভাবে কেক কাটা হবে, ও একদম ভয় পেয়ে গিয়েছে এই মোমবাতিটা যখন জ্বলছিল। ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে, ইভেন ও একটা ফোঁটাও কান্না করেনি, এটার জন্য তো আমি খুবই হ্যাপি। এত মানুষ দেখে ও কনফিউজড বাট হ্যাপি, আমার ছেলের এক্সপ্রেশন লাইক ওয়াও, মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। ও লাইফের ফার্স্ট কেক কাটলো, আর ওর ছোট্ট আপুকে খাওয়াবে এখন কেক। কেকের মধ্যে লেখা আছে রাকাত আর আয়ানা। সন্ধ্যার পর আমরা সবাই এসেছি আমার ছোট মামার বাড়িতে, আর এখানে আমরা চা খাচ্ছি। আমি এক বছর একদমই চা কফি কিছুই খাইনি, এখন আমার একটু চা চা খেতে ভালো লাগে, চায়ের নেশা লাগে, বিকজ টায়ার্ড থাকি সেজন্য। আর এখানেও রাকাত খুব এনজয় করছে, আমার মামা তার সাথে খেলছে সবার সাথে, ও একটু টিভি দেখছে, মামা ওর সাথে অনেক খেলা করেছে। আর এটা হচ্ছে আমার আরেকটা কাজিন, এটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে। সো আমরা সবাই আজকে মামার বাসায় এসেছি, এখন আমরা ডিনার করতে বসেছি, রাকিব আমাকে নিতে এসেছে। আর ডিনারে আম্মু আজকে অনেক কিছু রেডি করেছে, বলেছি আমি আজকে ভাত খাবো, কোনো পোলাও টোলাও করবা না, সেজন্য একদম মজা করে তরকারি রান্না করেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি সাদা ভাত নিয়েছি, আর এখানে চিংড়ি, এখানে ইলিশ মাছ, সরি এটা ইলিশ মাছ দু পেজি করেছে আম্মু, ইলিশ মাছের দু পেজি, আর আমার কাছে খুবই ভালো লাগে, একটু গ্রেভি গ্রেভি রাখা, টমেটো দিয়ে করেছে, খুবই মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি টেস্ট করবো এটা, আমি এটা বিয়ের আগেও অনেক পছন্দ করে খেতাম, ইলিশ মাছে অনেক কাঁটা থাকে, কাঁটা একটু বেছে তারপর খেতে হয়, নাহলে গলা বিঁধার একটা ঝামেলা আছে। বিসমিল্লাহ বলে এখন খাওয়া শুরু করি। এখন আমি নিচ্ছি বিফ পুনা, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা ডিশ, আমার আম্মুর হাতের, এরকম আমি কারো হাতে খাইনি, আমার আম্মুর হাতের এই রেসিপিটা খুবই মজা লাগে আমার কাছে, এটা খুবই টেস্টি হয়, এটা সাদা ভাতের সাথে খেতে তো একদম অমৃত। এখন আমি একটু ঘন ডাল নিয়ে নিচ্ছি, এই ডাল দিয়ে আজকে এই বিফটা আমি খাবো। একটু লেবু চিপে নিচ্ছি, এটার সাথে লেবু দিয়ে জাস্ট জমে যায়, খাওয়া শেষ করে এখন বিদায় বেলা। রাত রাকাতকে আমি রেডি করে নিয়েছি, এখন রাকাতের পাপা রাকাতকে শু পরিয়ে দিচ্ছে, রাকাতের নানু রাকাতকে ধরে রেখেছে, রাকাত এখন বেড়া যাবে সেজন্য খুব এক্সাইটেড, ও রাস্তা দেখতে খুবই পছন্দ করে মাশাআল্লাহ। এখন বিদায় নিয়ে রাকাত তার নানার কোলে ধরে রেখেছে রাকাত। রাকাতের নানু বলছে আবার এসো, ঠিক আছে নানা ভাই আবার এসো,
ও বুঝতেছে না ও যাবে নাকি যাবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।